খাওয়া কেমন হইছে ইয়া কিন্তু কইলা না কেউ ভালো হইছে ঠিক আছে হইবো আমার হইবো চিন্তা করার কোনো কাম নাই আমার হইবো তোমার Alone, punk handsome. I am a suit of a bit. Angul Khan cut se. Oh, dekhte hai sito. Oh, hiya to kolon dharne angul. Ye samosa. Amar kintu khub anondo hoyteche. Lekha pora korte hoybo na. School e jete hoybo na. Apnar anondo hoyteche na? Honor to kotha. Shine the suit of the whole part of the restaurant. কথাখানা আমার ঠিককা কইল শালি হ্যাঁ আরে আল্লাহ তোরে মারছে রে বেশ হইব আজকাল পরীক্ষা কা না দিলে শুনছি বৃত্তি কাটা যাইব বেশ হইব বুইন হ বুইন তুই এখানে কাপড়খান পড়া লা ওই ঘরে মেহমান আছে এই ঘরে কাপড়খান পড়া তাড়াতাড়ি বাইরে যা কেউ দেখতে পাবো না তাড়াতাড়ি লো मन इच्छा पूरण कर परीक्षा दी वृत्ति खान बातिल परीक्षा सुजोग पाए मान तीन घंटार परीक्षा दे घंटार भर दिया शेष करबी मानले मानी ना परीक्षा देवा जाइबो ना समस्त फाकिबाजी कखनोई समर्थन करी नाई आर करबो ना सारो पा सारो एक कथा आपनी कोइते पारेन ना माने आपने जेमन आईनेर पद देखाइया परीक्षा कान ना लइते पारेन आमिओ ठीक तेमनी हेडमिस्ट्रेसर क्षमता बोले प्रयोजन मतन परीक्षा खान लईते पारी आमी किन्तु बोर्डे रिपोर्ट करू आपने अपने चीना छात्री रे वृत्ति पावनेर लिगा अन्याय भावे तदबीर करछेन आर
সঠিক প্রাপিকাদের আপনি বঞ্চিত করছেন। আমি কিন্তু এই ছাত্রীরে কিছুতেই পরীক্ষা দিতে দিব না। আমি কারো হইয়া তদবির করি নাই। প্রেসিডেন্ট স্যার নিজে এই ছাত্রীর বৃত্তি মঞ্জুর করছেন। ওর মুখ থেকে ওর কথা শুইন না। আপনি যদি আমার ছাত্রীরে পরীক্ষা দিতে না দেন এখন, তাহলে আমি প্রেসিডেন্ট স্যারের সহিত সরাসরি ফোনে কথা কব। ঠিক আছে, সে পরীক্ষা দেউক, কিন্তু সে যদি পরীক্ষায় পাস না করতে পারে তাহলে আমি দেখুম আপনি কি করে তার বৃত্তি রাখেন। আমরা এখানে শুধাই কথা কইয়া সময় নষ্ট করতেছি। আমি এখন ওরে পরীক্ষা দিতে বসাম। প্রশ্নের কি হইল? আপনি যখন চাইতেছেন তখন প্রশ্ন কইরা দিতেছি। আপনি তো তারে পাস করানোর লিগা সোজা প্রশ্ন দিবেন। আপনি না, প্রশ্ন আমি করব। আর আপনি ভালোই জানেন এই এখতিয়ার আমার আছে। বেশ, তাই হোক। আসেন, আসো কিরণমালা, আসো। পাঁচ লাখ কাম আছে কইয়া ফজলুল ভাই তো আগেই চলে গেলে, আর আপনারাও চলে যাইতেছে। বাসা খান আমার একেবারে খালি হয়ে গেল। যাক, বড় ভালো কাটছে আমাদের দিন। খান আমার মনে ভালো কাটছে। কেমন ভাই? ছোট ভাবিরে তো কোথাও দেখতাছি না। আপনি তাম সাজাতে দিলেন, এরপর থেকে তারে দেখতাছি না। নার্গিস কই? কথা কানে যাইতাছে না? স্কুলে গেছে, বাসায় নাই। বাসায় নাই মানে কি? সে কারে জিজ্ঞেস করে স্কুল গেছে? তোমরা বন্ধুগুলো লাগে কথা কইতেছিলে তাই। সে পান দিতে যাইতে পারলো আর বাসা থেকে বাইরে আনার অনুমতি টুকু নিবার প্রয়োজন বোধ করলো না। সে তো দেখি সাধ্যের স্বাধীন হয়েছে। আমার দোস্তরা যাওনের সময় তারে দেখতে পাইলো না, ইয়াতে আমার মুখ খান পড়লে একো ভালো হইলো না। মুখ পড়ানোর কি আছে? সংসারের সকল কাম কইরা তবে তো সে গেছে। দেখো ফিরোজা, আমি মেলা চেষ্টা কইরা তারে পথে আনার চেষ্টা করতে আছি, আর তুমি বারংবার সেই কাজে বাধা দিতে আসো। আমি কি করছি? কি করছো মানে? সে যখন আমার অনুমতি না লইয়া বাসা থেকে বাইর হইয়া গেল, তুমি আমারে কইলে না কেন? দেখো ফিরোজা, একখান কথা কিন্তু কইয়া রাখি, তোমারে কিন্তু নার্গিস খাওয়া পড়া দেয় না, দেই আমি। এই কথা খান যদি তুমি ভুইলা যাও তাইলে কিন্তু। তাইলে কি বাসা থেকে বাইর করে দিবা? তোমার লাখান মাননি মানুষের বিবি হইয়া লোকের দরে দরে যদি ভিক্ষা করি তোমার মান বাড়ব তো? তাই করো, তাও তোমার কথার খোটা সোজা করুম না। শালি বড় বড় বাসতে তো না, লম্বা চড়া কথা কইতে শিখছস তুই। কি করবি, লোকের দরে ভিক্ষা করবি? ভিক্ষাও তোর জুটবো না রে। নিজের চাইরা খান দেখছস করে দিলাই নাই। আমি যা কমুই এই তোরে শুইনা চলতে লাগবো। শুনুম কি এলিগা, তুমি কি মানুষ? সুদাই মায়াটারে পরীক্ষা দিতে দিব না রেখা? কতগুলো মানুষেরে দাওয়াত দিয়ে আনছো, তাদের কাছে আবার মিথ্যা কথা কইছো? ফিরোজা, আচ্ছা কইতেছি আঙ্গ বাইর হইতে হইব। হ্যাঁ, আহ
প্রশ্নগুলো তো বেশিরভাগই সিলেবাসের বাইরে ইন্সপেক্টর সাহেব আপনি যদি ইচ্ছা করে এত কঠিন প্রশ্ন দেন তাহলে তো দেখেন আপনি যদি এইভাবে আমার কামে বাধা দেন তাহলে আমারে প্রেসিডেন্ট সাহেব এবার ফোন করে কইতে হয় আর তার জন্য কিন্তু আপনার ছাত্রীর পরীক্ষা নিতে আমি এবার বাধ্য থাকব না দিদিমণি থাও থাও না দেখেন বৃত্তি পাওয়া মাইয়া যে সিলেবাসের বাইরে লেখাপড়া করব এই তো স্বাভাবিক তবেই তো সে বৃত্তি পাওয়ার উপযুক্ত হইব লও পরীক্ষার কিন্তু আর এক ঘন্টা বাকি আছে আরে 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 এই খাতায় নিজের নাম ক্লাস এই আকে লিখব আপনি কিন্তু ইচ্ছা কইরা ওরে পরীক্ষা দিতে দিতেছেন না এবার আমি ভাবতে বাধ্য হইব যে আপনার অন্য কোনো ইন্টেনশন আছে কি করলেন ঠিকই কইছি আপনি কিন্তু আমারে অপমান করতেছেন বেশ তো প্রেসিডেন্ট স্যারের নিকট নালিশ করেন আমারও যা করতে হইব আমি জানি আমি সেটাই করব কিরণমালা তুমি সময় নষ্ট করো না তুমি যা পারো লেখো 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 বদর কয়টা বাজে পাঁচটা বাজতে যায় শেখ সাহেব কিসে কয়টা যাও না শুনে তো দেখি নাই তো সাড়ে চারটের আগে যাইতে পারছে বলে মনে হয় না এক ঘন্টার পরীক্ষা দিয়া কিছু হইব কিছু হইব না পরীক্ষা না দিলে তাও একরকম ব্যাপার ছিল এই এত পরীক্ষা দিয়া ফেল বৃত্তি পাইব কি কইরা বৃত্তি কাটা যাইব ঠিক ভাগ্যি জয় হান্নান মোল্লা সাহেবের বাসা কান খুঁজ যাবার করছিলাম হ আপনার কিছু টাকা খুঁজতে গেছে রে বদর রে এর পরীক্ষা যদি বন্ধ করতে পারি তার কাছে ওই কয়টা টাকা কি রে এয়া আছেন আসেন আসেন ওই লোক আমার গলি গা অপেক্ষা করতেছে আসেন 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 মালা তোমার হাত দেখি রক্তে ভাইসা যাইতেছে ওষুধ লাগাতে হইব তো কেমন করে হইল জীবনে পরকম আপনি বরং ওষুধ লাগাই দেন আরে লিখবো কি কইরা সময় কিন্তু আর বেশি নাই আমি তারে ওষুধ লাগাই দিলে আপনি তারে বাড়তি সময় দিবেন যে সময়টুকু নষ্ট হইব সে সময়টুকু দিবেন না নিশ্চয় না না সে কি করে হইব নিয়ম হইল নিয়ম আইন আইন ঠিকই তো আইনের ব্যাপারে তো আবার মানবতা নাই মায়াটা এইভাবেই লিখুক রক্তে হাত ভাইসা যাইতেছে ভাসুক সত্যই তো লেখাপড়ার লিগা এই দেশের মায়াদের শুধু হাত কেন সারা শরীর রক্তে ভাইসা যাইতে পারে তারে হেমেন ডাক্তারের দাবাখানার পিছনে খাড়াইতে কইছিলেন না মনে আছে দিদিমণি বাসার উল্টা দিকের পথে এল্লি গাই চাচা আমরা আইসা গেছি পেড়ায় ও আগা আসেন আসেন দাও খাতা দাও এক মিনিট স্যার আর এক সেকেন্ড না দাও 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 খাতা দাও আচ্ছা বেশ বন্ধ করো লেখা আরে খান নাম খানি তো আমার লেখা হয় আরে নাম লেখা তো আমার কাম না যা করনে তা পাঁচটার মধ্যে কার করতে আমি খানি তো খাতা নিয়ে নিলাম আর লি এখন যাইব না আরে আপনি ওর নাম খানি লিখতে দিবেন তো আইনের বাইরে আমি কিছু করতে পারবো না মায়াটার হাতের দিকে চাইও মায়া হইতেছে না আপনার কেমন মানুষ আপনি এবার আমারে যাইতে হইব স্যার দয়া করে আপনার নাম খালি লিখতে দেন স্যার দুঃখিত
পরের বার ঠিক সময়ে এসা, ঠিক করে নাম দাম সব লিখো। আপনি কিন্তু কামখান ভালো করলেন না। আপনি কি আমারে ভয় দেখাইতেছেন? আমি সাধারণ মানুষ, ভয় দেখানোর কি যোগ্যতা আছে আমার? তাই আইনের উপরে মনুষ্যত্ব। মায়ের এত কষ্ট কইরা আইসা পরীক্ষা দিল, এত কোনো ফলই পাইব না। আমি কি কোনো অন্যায় করছি? আপনি প্রমাণ করতে পারবেন? না, আমি কিছুই প্রমাণ করতে পারুম না। তাই একজন ছাত্রীর চোখের পানির কোনো দাম আপনার নিকট নাই, এই আশ্চর্য। আমার নিকট আইনের দাম বেশি, শৃঙ্খলার দাম বেশি। দেন খাতাগুলি, দেন। আচ্ছা, তাহলে আমি আগাই। এই গোটা ব্যাপারটারে আমি এত সহজে সাইরা দেব না। কাইন্দো না, লও আসো, আমার লাগে যাইতে হইব তোমারে। ডাক্তারের কাছে মা, হাত খান দেখাইতে হইব না। কোন ডাক্তারের কাছে? ওই বাজারের নিকট হেমেন ডাক্তার বলে একজনের চেম্বার দেখছি, তিনার নিকটেই যাবো। দিদিমণি, আমার নাম কাটতে যাবো দিদিমণি, আর আমি বৃত্তি পাবো না। কিরণমালা, রোকেয়া হাতুন এখনো মরা যায় নাই। কান্দো না, উঠো উঠো, সব ঠিক হয়ে যাইব। আসো। এত সময় অপেক্ষা করতেছি, আসে না কেন? এই তো আপনার বিবিজা ক্ষমতা অসাধারণ, কি যে টুকটাক কইরা আছে কেডা জানে, মনে হইতাছে এই লোক মই তো ইয়া গেছে। বদর, রাগ হইয়েন না চাক চাপ, রাগ হইয়েন না, আপনি কষ্ট পাইতেছেন হের লিগাই কইতাছি। বদর, হ্যাঁ আইতাছে, আল্লাহ, আসেন 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 আসেন। খুবই ব্যথা করতেছে নাকি কিরণ? অত মন খারাপ করণের কিছু নাই, আমি ঢাকা শহরের মাইয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই আমার সেইখানে, আমারও কিছু চিনা জানা মানুষ আছে নাকি? আমি বৃত্তি না পাইতাম, একবার বৃত্তি মঞ্জুর হয়ে গেলে তারপর যদি কাটটা যায় তার থেকে লজ্জার তো আর কিছু নাই। গিয়ে তোমার বৃত্তি কাটবো, আমার খাতাই তো বাতিল হয়ে যাবে। আগে হোক না, আসো বলাকে আসো, তুমি এখন আমরা হাকিমের কাছে যাবো, আসো। সালাম 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 সালাম। বড় আশঙ্কা লইয়া অপেক্ষা করতে আছি। কেন, আশঙ্কার তো কিছু নাই, আমি তো আপনারে কথা দিছিলাম নাকি? তিনি পরীক্ষা দিতে পারেন নাই? না, পরীক্ষা দিছে। পরীক্ষা দিছে? তাইলে আর কি হইল? পরীক্ষা দিলে কি হইব? তার পরীক্ষার খাতা যাতে বাতিল হইয়া যায় সেই ব্যবস্থা আমি পুরা কইরাইছি। কেমনে?
ऐसा तर खाता खान तो अहन अपने कैसे खाता खान फलाइया दिले तो अरे अमर चाकुरी खान तो बस ऐते ही हो तार खाता आमी फलाई दे बरू तो ये उन्नो मन से जाते तार खाता फलाइया दे शे व्यवस्था मी कोई रही सी आपने जिकी को या धन्नो बाद दिमु धन्नो बादेर प्रयोजन नहीं तबे भविष्य ते प्रयोजन नहीं ले देखन ताई शेयर कोई दे কামখানা গেছায় গেলই হ্যাঁ পর হাকিমের নিকট যাও অন্য কি কাম আস দিদিমণি আমি আগে দেখছি আসো আমার লাগে काबुल भाई आपने आपने इखने आशा करें नहीं ना ता ना नरगिस तुम ही दिखे आपने रोती जैसे शाबा करते क्या शोमा मतो पढ़ी खाली ता आश्ते पड़े नहीं तबर हाथ खाने आमुन केरा काई रफेल से जहाँ उन पढ़ी खाली ते सिलो সারা হাত খান রক্তে ভাইসা যাইতেছিল আমি ওরে হাকিম সাহেবের নিকট লইয়া আসছি ভাগ্যেশ আসছিলাম হেললি গাইতো আপনাকে লগে দেখা হইল তারপর ইন্সপেক্টর সাহেব আপনি নারে চিনেন নাকি না মানে আর কই না আমি তো জানতামই না যে এনি আমাগো স্কুলের ওই বৃত্তি পরীক্ষা লইতে আইতেছে আমি এই দিক দিয়া কামে যাইতেছিলাম হঠাৎ এর লগে পথে দেখা চিনা মানুষ তা কোথায় কোথায় জানলাম যে এনেই নাকি আমগো স্কুলে ইন্সপেক্টর হয়ে আসছেন যে ইন্সপেক্টর কিরণের পরীক্ষা বন্ধ করবার জন্য অনেক রকম চেষ্টা করেন পরীক্ষার হলের মধ্যে তার উপর তার খাতাখানিও যাতে বাতিল হয়ে যায় সেই ব্যবস্থা কইরে আসছেন দেখেন আমি স্বজন পোষণ করি না যা নিয়ম যা আইন যে স্কুলের ইন্সপেক্টর হয়ে আসছেন সেই স্কুলের সেক্রেটারির নিকট হইতে লুকাইয়া টাকা নেওয়া আপনার কোন আইনের মধ্যে পড়ে ইন্সপেক্টর সাহেব